আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা এই এক্সপার্টরা সঙ্গে ছিলেন, জামিলুর রাজা চৌধুরী আজকে নেই, আমরা এক্সপার্ট দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখানে একটা এসটিপি হয়েছে ঢাকা সিটিতে, সেখানে একটা পরিকল্পনা সাজানো হয়েছে, দিস ইজ এ মাস্টার প্ল্যান, সেই হিসাবে আমরা সেই মাস্টার প্ল্যান অনুযায়ী ঢাকাকে নতুন সাথে সজ্জিত করছি। এখন আপনি বিচ্ছিন্নভাবে কার কথা কী শুনলেন সেটা কোনো ব্যাপার না, এটা একটা মাস্টার প্ল্যান, দীর্ঘদিনের চেষ্টা এবং কাজের ফসল। এই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা এমআরটি লাইনও তো আমাদের হবে ছয়টা, মাত্র একটা এমআরটি লাইন সিক্স শেষ হতে যাচ্ছে, আর এর মধ্যে গ্রাউন্ড ব্রেকিং হয়েছে ওই যে এয়ারপোর্ট থেকে কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পূর্বাচলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী গ্রাউন্ড ব্রেকিং করেছে সেটা 21 কিলোমিটার আমাদের সেখানে হলো পাতাল, 31 কিলোমিটারের মধ্যে 21 কিলোমিটার পাতাল সেটার কাজ আমরা গ্রাউন্ড ব্রেকিং মানে শুরু হয়েছে। তো আরও 4টি সব মিলিয়ে ঢাকা 6টি মেট্রো আমাদের 2030 সাল পর্যন্ত টার্গেট হয়েছে, এর মধ্যে আমরা ঢাকা আর সেটাও কমপ্লিট করা হয়েছে। এখন সময় সুযোগ মতো আপনারা জানেন যে নির্বাচন সামনে, আর তাছাড়া এই সময়ে সব কিছু তাড়াহুড়া করার কোনো কারণ নেই, যেগুলো শেষ হওয়ার সেগুলো শেষ হবে, আর যেগুলো কাজ চলবে প্রক্রিয়াধীন থাকবে, আমরা আজীবনই ক্ষমতায় থাকবো এমন তো কোনো কথা নেই, সরকারের ধারাবাহিকতা থাকবে, আমরা যা পারবেন না আমরা না থাকলে পরবর্তীরা তা করবে, এটাই নিয়ে।